হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ এইচএস ক্লাস টুয়েলভ হিস্ট্রি লাস্ট মিনিট অ্যান্ড ফাইনাল সাজেশন 2022। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2022। একটা কথা আমি তোমাদের বলে দিই, দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই সাজেশনটি কিন্তু একজন সুনামধন্য শিক্ষক, আমার সুপরিচিত শিক্ষক তৈরি করেছে, যেখানে দেওয়া আছে তার নাম প্রস্তুতকারী ভোলানাথ গোড়াই এবং তার কোয়ালিফিকেশন দেওয়া আছে, সে কী কী কমপ্লিট করেছে, বিএ অনার্স, এমএ রেগুলার ইন হিস্ট্রি, হিস্ট্রির সে শিক্ষক, আর সেই কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছে। আমি শুধু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি প্রশ্নগুলি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো সেই শিক্ষকের মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে তোমরাও সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলে আসো মেইন টপিকে। দেখো আমি তোমাদের ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে বলবো। এনবি অর্থাৎ নোটবুক, যাকে বলা হয় বিশেষ দ্রষ্টাব্য, এগুলো জিনিস মানে কী কী অধ্যায় আছে, কী কী জিনিস, কী কী কত কোনটা অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন হবে আগে সেগুলো আমি দেখাই, ঠিক আছে? নোটবুক বিশেষ দ্রষ্টাব্য যার মানে, দেখো প্রথমে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সংশোধিত সিলেবাস দেখে নিব কী কী রয়েছে, ঠিক আছে? দেখো বিভাগ ক, এই ক বিভাগের মধ্যে যে অধ্যায়গুলি আছে আমি বলছি, অতীত স্মরণ যেটা প্রথম অধ্যায়, নেক্সট ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এটা তৃতীয় অধ্যায়, এবং নেক্সট সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এটা কিন্তু চতুর্থ অধ্যায়, আর এই তিনটি অধ্যায় কিন্তু বিভাগ ক। এরপরে চলে আসো আমরা দেখব বিভাগ খ, এই বিভাগ খয়ের মধ্যে কী কী আছে দেখে নাও। ঔপনিবেশিক ভারতের শাসন এটা কিন্তু পঞ্চম অধ্যায়, এবং তারপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ এটা কিন্তু ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? এবার আমরা একটু দেখে নিই যে নম্বর বিভাজন কোন অধ্যায় থেকে বা কতগুলো এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, টোটাল কীভাবে তোমাদের একশোর মধ্যে পরীক্ষাটা হবে দেখে নাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এমসিকিউ 1x24 অর্থাৎ 24টা এমসিকিউ, এসএকিউ 1x16 অর্থাৎ 16টা এসএকিউ অ্যান্সার করতে হবে, এলকিউ দেখে নাও 8x5 = 40, এবং প্রজেক্ট থেকে তোমরা জানো স্কুল থেকে এটা দে 20 নম্বর, টোটাল মিলে তোমাদের ইতিহাসে 100। এবার দেখো কি বলছে, আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের সংশোধিত সিলেবাস অনুযায়ী মোট তোমাদের 5টি অধ্যায় রয়েছে এই বছর, দ্বিতীয় সপ্তম ও অষ্টম এই তিনটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, তাই ওই তিনটি অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়বে না, আশা রাখছি এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে সফল হবেই তোমরা। এবার বলছি আগে আমরা দেখে নিব প্রশ্নের ধরন কেমন হয় ইতিহাসের, দেখে নাও পার্ট এ, এটা আগে আমি দেখাই। এই পার্ট এ থেকে আমাদের 5টি বড় প্রশ্ন করতে হয়, এই পার্ট এ এর প্রশ্নগুলি আমাদের 2টি বিভাগে ভাগ করা যায়, বিভাগ ক, এই যে 2টি বিভাগ ভাগ করা যায় বিভাগ ক। দেখো ক বিভাগ থেকে 4টি আসবে, 2টি লিখতে হবে, মানে 4টি প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে, আবার বিভাগ খ 4টি প্রশ্ন আসবে, 2টি লিখতে হবে। এবার বলছে একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে করতে হবে, টোটাল দেখিয়ে দিয়েছে 2টি প্রশ্ন এখান থেকে 2টি প্রশ্ন, আর 2টি বিভাগ থেকেই 1টি প্রশ্ন টোটাল করতে হবে। এবার আমি পার্ট এ দেখালাম, এবার পার্ট বি দেখানো, পার্ট বি কী বলছে, এমসিকিউ 24টি, এসএকিউ 16টি, টোটাল 40, ঠিক আছে? এই হয়ে গেলো আমাদের নম্বর বিভাজন। এবার চলে আসো মেইন প্রশ্ন এবং মেইন সাজেশন। প্রশ্ন কী তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায় অতীত স্মরণ, 1 নম্বর প্রশ্ন মিথ্য, যাকে বলা হয় পুরা কাহিনী ও লিজেন্ড, যাকে বলা হয় কিংবদন্তি, বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে,
দুই নাম্বার, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? মিউজিয়াম বা জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো, অথবা এইভাবে পড়তে পারে প্রশ্নটি, জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো, অথবা এইভাবেও আসতে পারে, জাদুঘর বা মিউজিয়াম বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন পড়বে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার এই অধ্যায় থেকে বাড়তি প্রশ্ন, স্মৃতিকথার সংজ্ঞা দাও, স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলি লেখো। আরেকটি বাড়তি প্রশ্ন আছে যে পেশাদারী ইতিহাস কাকে বলে? পেশাদার ও অপেশাদার ইতিহাস চর্চার মধ্যে মৌলিক পার্থক্য লেখো। এরপর চলে আসো তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এক নম্বর প্রশ্ন পড়বে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন পড়বে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়? তিন নম্বর প্রশ্ন পড়বে, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনা আলোচনা করো, অথবা সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট চার নম্বর প্রশ্ন পড়বে, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন, রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল, অথবা ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতি কী ফেলেছিল, অথবা রেলপথ স্থাপনের কুফল ও সুফলগুলি লেখো। ঠিক আছে, এবার এই অধ্যায় থেকে বাড়তি একটি প্রশ্ন আছে, দেখে নাও, কে কবে কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি লেখো। এরপর চলে আসে চতুর্থ অধ্যায়, অধ্যায়টির নাম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এক নম্বর প্রশ্ন পড়বে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। দুই নম্বর প্রশ্ন পড়বে, চীনের চৌঠা মেয়ের আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। তিন নম্বর পড়বে, সমাজ ও শিক্ষা সংস্কারে সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান কিংবা রাজারামন রায়ের অবদান। আর চার নম্বর পড়বে, সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আলিগড় আন্দোলন আলোচনা করো। এই দিক থেকে বাড়তি প্রশ্ন, 1150 দশকে আন্তর্জাতিক রাজনীতি কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। এরপর চলে আসো আরেকটা বাড়তি প্রশ্ন আছে, ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের কারণ বা ঔপনিবেশিক শাসনকালে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, যে কোনো একটি পড়বে। হ্যাঁ, এরপর চলে আসো পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম ঔপনিবেশিক ভারতের শাসন। এই অধ্যায় থেকে তোমরা এক নম্বর প্রশ্ন পড়বে, মন্টেগু চ্যাম্পসফোর্ড সংস্কার আইন এর বৈশিষ্ট্য লেখো, এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলি আলোচনা করো, এই আইনের ধারাগুলি কী। দুই নম্বর, রাওলাট আইন কাকে বলে, রাওলাট আইনের শর্তাবলী বা ধারা বা উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। তিন নম্বর পর্বে, 1135 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব আলোচনা করো। চার নম্বর পর্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল, বাংলায় 50 মনন্তরের ফলাফল লেখো, অথবা 1143 সালে বাংলায় মনন্তর এর কারণ কী ছিল। এখান থেকে বাড়তি প্রশ্ন দেখো, জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব কী ছিল। দুই নম্বর বাড়তি প্রশ্ন, লক্ষ্ণৌ চুক্তির পটভূমি ও শর্তাবলী আলোচনা করো। এরপর চলে আসো ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা প্রথমেই প্রশ্ন পড়বে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। দুই নম্বর পড়বে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। আর তিন নম্বর পড়বে, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আর এই ষষ্ঠ অধ্যায় থেকে বাড়তি দুইটি প্রশ্ন আছে, দেখে নাও, নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। দুই নম্বর, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ইতিহাসের একটা ছোট টিপস, এই দেখো ইতিহাসের একটা ছোট টিপস কী বলছে, দেখে নাও, আমি তোমাদের পড়ছি, তোমরা শুনে নেবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা ইতিহাসে দুর্বল, তোমাদের জন্য একটা ছোট টিপস বলি। প্রথমত, তোমরা সব অধ্যায়ভিত্তিক MCQ এবং SAQগুলি সব মুখস্থ করে নাও, তারপর একটু বুদ্ধি খাটিয়ে LAQ প্রশ্নগুলি মুখস্থ করো। দেখো, তোমাদের পার্ট এ দুটি বিভাগ, যথা ক ও খ বিভাগ, কিন্তু তোমাদের 5 বড় প্রশ্ন করতে হয়। আর ক বিভাগ মানে প্রথম, তৃতীয়, চতুর্থ, আর প্রশ্ন পড়বে 4, মানে প্রতিটি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে, কিন্তু কো বিভাগ থেকে তোমাদের 2 করতেই হবে। তাহলে তোমরা দেখো, প্রথম অধ্যায়ের প্রশ্নের সংখ্যা খুব কম হয়, তাহলে তোমরা প্রথম অধ্যায়টা ভালো করে নাও। এরপর দেখো চতুর্থ অধ্যায়ের
ও প্রশ্ন সংখ্যাও খুব কম, তাহলে তোমরা চতুর্থ অধ্যায়ের সমস্ত প্রশ্ন ভালো করে নাও। তাহলে তুমি বিভাগ ক থেকে দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, এরপর বিভাগ খ মানে পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়, এখান থেকে কিন্তু তোমাদের সব প্রশ্ন ভালোভাবে করতে হবে, কারণ এখান থেকে তোমাদের তিনটা প্রশ্ন করতে হবে। আর দেখো এই অধ্যায়গুলি গুলির প্রশ্ন সংখ্যা খুব কম, তাহলে তোমাদের মোট 5টি প্রশ্ন হয়ে গেল। কিন্তু প্রিয় বন্ধুরা, এইগুলি হয়ে গেলে তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলিও কিন্তু পড়ে যেও। থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমি তোমাদের সাজেশন দেখালাম এবং আমি বললাম যে বাড়তি বাড়তি, অর্থাৎ বাড়তিগুলো তোমাদের যদি খুব প্রচণ্ড চাপ হয়, বাড়তিগুলো যদি নাও পড়ে যাও তবুও হবে, কিন্তু মেইন মেইন যে প্রশ্নগুলি, বাড়তি ছাড়া যে মেইন মেইন অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি দেখালাম, সেই প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে পড়ে যাবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটি।